হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। স্থানীয় সময় সোমবার সকালে ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করে এই তথ্য। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনার পর থেকে আন্তর্জাতিক মহলে আবারও গুঞ্জন, কে এই ইব্রাহিম রাইসি? হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের অবস্থান বিশ্ব দরবারে আলোচনার সৃষ্টি করেছে। গত 19 এপ্রিল ইরান ইসরায়েলে হামলা করার পর থেকে ইরানের পাশাপাশি ইব্রাহিম রাইসির নামও বিশ্ব মিডিয়াতে আবারও ছড়িয়ে পড়ে। ইব্রাহিম রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উত্তরসূরি হিসেবেও বিবেচনা করা হতো। 63 বছর বয়সী এই নেতাকে রাজনৈতিক জীবনে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে পার করতে হয়েছে। কোনো উপন্যাসের নায়ক হয়ে রাষ্ট্রনায়কের অবস্থানে নয়, বরং অনেক সংগ্রামের মধ্য দিয়েই রাইসিকে আসতে হয়েছে বর্তমান অবস্থানে। অনেকে তাকে কট্টরপন্থী ইসলামী নেতাও বলতেন, তবে রক্ষণশীল হলেও 2017 সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। কিন্তু 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করার পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। রাইসি দেশটির অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন 2021 সালে 3 অগস্ট। ইব্রাহিম রাইসি 15 বছর বয়সী ইরানের বিখ্যাত কোম ধর্মীয় শিক্ষালয়ে পড়াশোনা শুরু করেন এবং সেই সময়ের বেশ কয়েকজন শীর্ষ আলেমদের সংস্পর্শে আসেন তিনি। 20 দশকের গোড়ার দিকে তিনি ইরানের বিভিন্ন শহরের প্রসিকিউটর নিযুক্ত হন। 1985 সালে রাইসি রাজধানী তেহরানের ডেপুটি প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। 1988 সালে ইরানের রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার সাথে জড়িত 4 জন বিচারপতির পাশাপাশি একজন ছিলেন রাইসি। এই ঘটনার পর থেকে তিনি ইরানের বিরোধী দলগুলোর মধ্যে বেশ অপ্রিয় হয়ে ওঠেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। মৃত্যুদণ্ড কার্যকর করার এই ঘটনাকে ইরানের ইতিহাসে রাজনৈতিক শুদ্ধি অভিযান হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। 1989 সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি তেহরানের প্রসিকিউটর নিযুক্ত হন, তবে এখানেই থেমে থাকেননি রাইসি। 2016 সালে 7ই মার্চ মাশহাদের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান আস্তান কুদস রাজাভির চেয়ারম্যান হওয়ার পর থেকে তিনি রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থানকে আরও দৃঢ় করেন। 2017 সালে হাসান রুহানির বিরুদ্ধে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাইসি। সেই নির্বাচনে পরাজয়ের পর রাইসি তার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের জন্য পরিকল্পনা শুরু করেন। 2021 সালের জুনে তিনি 62% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। উল্লেখ্য, রাইসি শাসনাধীন সময়ে সবচেয়ে বড় বিক্ষোভ দেখা দেয় 2022 সালের শেষের দিকে। বাধ্যতামূলক হিজাব পরা নিয়ম না মানার অভিযোগে গ্রেফতার করা হয় মাহসা আমিনী নামের এক তরুণীকে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাহসা আমিনীর মৃত্যু হলে জনসাধারণের ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ কয়েক মাস ধরে ইরানকে কাঁপিয়ে রেখেছিল। বিক্ষোভ চলার সময় দেশ অচল হয়ে পড়লেও শক্ত হাতে ইরানকে নেতৃত্ব দিয়েছেন রাইসি। ইরান তার পারমাণবিক কর্মসূচি জোরদার করার পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকার আদায় নিজেদের শক্ত ভূমিকা রেখেছে। গাজা যুদ্ধ চলার সময় রাইসি হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলে হামলা চালান। অন্য কোনো মুসলিম রাষ্ট্র এই ধরনের ব্যবস্থা নিতে পারেনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।